নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা একটা স্পেশাল ভিডিও, 1431-এর রাশিফল, এবং আমি এটা আপনাদের কাছে একটু অন্য রকমভাবে প্রেজেন্ট করছি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি মকর রাশির ভিডিও। আমি মূলত জানাতে চাইছি যে কোন দিক থেকে ভালো আর কোন কোন দিকগুলো বিশেষ সাবধানে চলবেন। আগের ভিডিওগুলো দেখেছেন, সিরিজ এটা একটা। তো চলুন মকরের আলোচনাটা শুরু করি। আপনাদের চ্যানেল যেহেতু, সাথে থাকুন, আপডেটগুলো আসে, আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তাহলে শুরু করা যাক। আপনি যদি মকরের মানুষ বা আপনি যদি মকরের জাতক বা জাতিকা হন, বাংলার যে নতুন বছর 1431, আপনাকে কোন কোন দিক থেকে সমৃদ্ধশালী করবে, কোন কোন দিক আমাদেরকে চলতে হবে দেখে, সাবধানে বা সতর্ক থেকে, তাহলে সেইভাবেই শুরু করছি। দেখুন, আমি আপনাদেরকে বলবো যে মকর রাশির ক্ষেত্রে না, একদম সাড়ে সাতির প্রায় শেষ সময় চলছে, এবং অনেক ক্ষেত্রে বলেন, অনেকে বলেন যে মকর রাশি মানে সাড়ে সাতির প্রথম ফার্স্ট দুটো স্টেজ খুব চাপের, কেউ বলেন প্রথম স্টেজটা খুব চাপের, কেউ বলেন সেকেন্ড স্টেজটা খুব চাপের, কিন্তু আমি দেখেছি তিনটে স্টেজই ভীষণ চাপের। এক একটা স্টেজের রেজাল্ট এক এক রকমের হয়, এক এক রকমের ফল দেয়, এবং এক্ষেত্রে মকরের মানুষজন, মকরের জাতক বা জাতিকা যখন আমি, তো আমি এই বছর সাড়ে সাথে নিয়ে চলবো, কী রেজাল্ট পাবো, সামগ্রিকভাবে কী কী ভালো হচ্ছে আগে বলি। দেখুন, প্রথম ভালো হওয়ার জায়গা হচ্ছে আপনার শরীর। আপনি সুস্থ বা অসুস্থ যাই হন, অনেকাংশে আপনার শরীর কিন্তু ভালো থাকবে, অনেকটা শরীর স্বাস্থ্য, স্বাস্থ্য উন্নতি আপনার। তো যারা শরীর নিয়ে ভুগছেন, অসুস্থ রয়েছেন, অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটছে, রেডি থাকুন, ভালো হতে চলেছে, এক নম্বর। দু নম্বর প্লাস পয়েন্ট, যাদের দীর্ঘস্থায়ী কোনো আইনি জটিলতা চলছে দীর্ঘদিন ধরে, দীর্ঘমেয়াদী, এবং শুধু আইনি জটিলতা নয়, জায়গা, জমি, প্রপার্টি, সম্পত্তি রিলেটেড প্রবলেমগুলো চলছে, তারা পজিটিভ রেজাল্ট পাবেন। তাহলে যাদের এই ধরনের সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যাগুলো চলছে, যাদের কোর্ট কাছারি চলছে, পুলিশি ঝামেলা চলছে, থানা পুলিশের ব্যাপার চলছে, তারা বেটার রেজাল্ট পাবেন বা তারা পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক বা জাতিকা, তাহলে বন্ধুরা পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম থেকে অনেকটা বেটার রেজাল্ট দেবে। তিন নম্বর জায়গা, যে দেখুন শনি তো দ্বিতীয়ায় বসে আছে, নিজের ঘর, ধনস্থান, আমি বলছি প্রাচুর্য দেবে না, এখানে আপনাকে দেবে না, কিন্তু যুগিয়ে দেবে ধন বা সম্পত্তি, সম্পত্তি ঠিক বলবো না, পয়সা, ফাইন্যান্সিয়াল ব্যাপার পুষিয়ে দেবে, মানে অ্যাকচুয়ালি চালিয়ে দেবে বলতে পারি। যখন যা নিডস, সেই আমাদের বাবা, ধরুন আমরা তো খুব মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের বাবা যে প্রচুর প্রাচুর্য এটা তো নয়, কিন্তু আমরা যখন যেটা চেয়েছি বাবার কাছে, আমরা যারা সাধারণ বড় হয়েছি একটা 80s 90s 2000, তো পেয়ে গেছি, তাই তো? তো সেইটা শনিদেব ফাইন্যান্সিয়াল ব্যাপারে করতে থাকবে। তো অর্থনৈতিক কষ্ট একটু রয়েছে সাড়ে সাতির জন্য, কিন্তু অভাব অনটন আসছে না, বা অর্থনৈতিকভাবে একদম একদম টাফ বা একদম খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা এই জায়গাটা হবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকুন। চার নম্বর প্লাস পয়েন্ট, দেখুন দ্বিতীয় শনি মঙ্গল যোগ, দ্বিতীয় ভাবস্থ শনি মঙ্গল যোগ, এক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থায়িত্ব দেবে। দ্বিতীয় শনি মঙ্গল যোগ দিয়ে বছর শুরু করছে, এবং দশমপতি তুঙ্গ অবস্থায় রয়েছে, রাহু যুক্ত হয়ে যদিও কর্মক্ষেত্রে টেনশান থাকছে, টেনশান থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে স্থিরতা বা কর্মক্ষেত্রে স্থায়িত্ব, এটা একটা স্টেবিলিটি, এই স্টেবিলিটি পাওয়া, স্টেবিলিটি ফিল করা, এটা কিন্তু আপনাদেরকে দেবে বা এটা কিন্তু আপনাদের দিতে চলেছে। তাহলে বন্ধুরা, এটা ঘটনা যে যাদের যা কর্ম, কর্মগত দিক, কর্মক্ষেত্রে যা যা প্রবলেম রয়েছে, প্রেশার থাকছে, টেনশান থাকছে,
কিন্তু কর্ম যাওয়ার চান্সেস খুব কম, এবং কর্মক্ষেত্র স্থিরতা থাকছে, ভালোভাবে কাজ হচ্ছে। কোনো ভালো মানুষ, কোনো ভালো, ধরুন আপনার ফিল্ডের কোনো একজন ভালো মানুষ, তিনি আপনাকে সাপোর্ট করছেন, কোনো ভালো অ্যাডভাইজার, ফাইন্যান্সিয়াল সাপোর্টার বলবো না, কিন্তু অ্যাডভাইজার, এই জায়গাটা কিন্তু আপনি পাবেন, তাহলে তাদের পরামর্শ পাচ্ছেন এবং কর্মক্ষেত্রে স্থিরতা পাচ্ছেন। দূর ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, কর্মসূত্রে বাইরে যাওয়া এটা কিন্তু তৈরি করছে বা তৈরি হতে পারে। তাহলে চাকরি ক্ষেত্রে কমবেশি আমাদেরকে বা আমাদের চলার পথে, এগোনোর পথে মকরের মানুষজন স্টেবিলিটি পাবেন এবং স্টেবিলিটি পাওয়ার জায়গা দেখাচ্ছে। সঙ্গে বিজনেস, যারা মকরের মানুষ ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা করে সংসার চলে, দিন চলে, ব্যবসার ফ্লো বাড়বে, ভিতটা মজবুত হবে। ধরুন হচ্ছিল যে মন্দা চলছিল, ব্যবসা চলছিল না, এই ব্যাপার তো অনেকের থাকে, এই গোছের ব্যাপার, কিন্তু বলতে পারি যে ওই টানাটানিটা বন্ধ হয়ে যাবে। তাহলে বিজনেস বা একটা রেগুলার কাস্টমার আসছে, ধরুন রেগুলার বেসিসে বেচা কেনা বেচা কেনাগুলো লেগে থাকছে, তাহলে প্লাস পয়েন্টগুলো কোনগুলো পাচ্ছি? এক হচ্ছে আপনার শরীর ভালো হচ্ছে, দুই নম্বর হচ্ছে কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, তিন নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়ালি একটা স্টেবিলিটির জায়গা রয়েছে, চার নম্বর পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্রে স্থিরতা আসছে, ফ্রেশার্সরা সার্ভিস পাওয়ার চান্সেস ফ্রেশার্সদের ক্ষেত্রে রয়েছে, এবং বিজনেস স্টেবিলিটি দেবে। আর এটাও জেনে রেখে দিন, এটাও অবশ্যই জানুন, দুটো জিনিস, দুটো কথা বলবো। এক হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা খুব ভালো স্টুডেন্ট এবং যাদের অ্যাকচুয়ালি এম রয়েছে যে ভাই আমার ওইটাই চাই। কিছু ছেলে মেয়ে থাকে, তারা দেখবেন আগে মাধ্যমিকটা দিই, তারপর দেখা যাবে কী করবো। আর কিছু ছেলে মেয়ে থাকে মাধ্যমিক দেওয়ার পরেই সায়েন্স নিয়ে ভর্তি হয়ে যায় বা কমার্স নিয়ে ভর্তি হয়ে যায়। এই যে যারা সায়েন্স বা কমার্স নিয়ে বা আর্টস নিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, তাদের কিছু এম রয়েছে, হ্যাঁ, এই ছেলে মেয়েগুলো সাফল্য পাচ্ছে। এবং দু মানে যাদের একটা বড় কিছু করতে চায় তারা সাফল্য পাবে, এবং যারা বড় চাকরির জন্য ঝাঁপাচ্ছেন, একদম টপ লেভেলের চাকরির জন্য ঝাঁপাচ্ছেন, তারা সাকসেস পাবেন, ডেফিনেটলি পাবেন। চলুক সাথে সাথে এই জিনিসগুলো ভালোর দিকে যাচ্ছে। তাহলে আমি বলতে চাইছি, যারা বড় চাকরির জন্য ঝাঁপান তারা কিন্তু পরিশ্রম করেন, ফ্যাক্ট। দেখুন, দুটো ছেলে, দুটো মেয়ে, একজন মাধ্যমিক দিয়ে দু মাস রেস্ট নিচ্ছে, আর একজন মাধ্যমিক দিয়ে পরের দিন সায়েন্স বা আর্টস বা কমার্সের টিচারের কাছে ভর্তি হতে যাচ্ছে। তো দুজনের থিঙ্কিং, দুজনের চিন্তাভাবনার ফারাক রয়েছে। তো যারা পরিশ্রমী, শনিদেব তাদেরকে দাম দিয়ে চলে যাবে। এটা তো এই এই স্ট্রাকচারটা, এই এই দিকগুলো কিন্তু বেটার। কিন্তু খারাপ, খারাপগুলো ভীষণভাবে সাবধান থাকুন। এক নম্বর হচ্ছে প্রথম এবং ম্যাসিভ, এটা প্রথম প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনাদের এজেড গুরুজন, পিতামাতা, বাবা মা বা খুব ক্লোজ এজেড, যাদেরকে আমি পিতামাতার স্থান দিই, এই এক বছর, আগামী এক বছর পুরোটা এনাদের হেলথ প্রত্যেক দিন খেয়াল রাখবেন, প্রত্যেক দিন। দৈনিক রাশিফল তো আমার মেন চ্যানেলে থাকে, সেখানে মকর কেমন যাবে, আজ কেমন যাবে, কাল কেমন যাবে আমি রোজই বলি। তো এটা সারা বছরের দৈনিক রাশিফল, যে এজেন্টদের শরীর খেয়াল রাখবেন, এক নম্বর কথা, রাখতেই হবে। ছোটো প্রবলেমগুলো ডাক্তারবাবুরা রয়েছেন, এর জন্য কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার নয়, এটা কোনো প্রতিকারের ভিডিও নয়, সতর্কতার ভিডিও, একটু খেয়াল রাখুন, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা রেগুলারলি অশান্তির জায়গা কিন্তু থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সুসম্পর্ক, সম্পর্কটাকে সুন্দরভাবে কন্টিনিউ করা, আপনাদেরকে এই দিক বা এই জায়গা খেয়াল রাখতে হচ্ছে। কারণ স্বামী স্ত্রী সম্পর্কের অবনতি ঘটার চান্স রয়েছে, সেপারেশনস বলুন বা এক ছাদের থেকে তলায় থেকে আলাদা থাকা বলুন, অশান্তি যোগ বা জায়গা কিন্তু দেখাচ্ছে। এবং প্রেমেও, প্রেমও যে খুব স্মুথ বা খুব স্মুথলি চলবে, খুব পজিটিভ থাকছে, ভাইবসটা খুব পজিটিভ বা পজিটিভিটির জায়গা থাকছে, এটা কিন্তু নয়। তাহলে মকরের ক্ষেত্রে, মকরের জাতক বা জাতিকা বা মানুষগুলোর ক্ষেত্রে প্রেম ভালোবাসা এবং দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নজর রাখতে হচ্ছে, পিতামাতার শরীর নজর রাখতে হবে।
এবং শুক্র বুধ রাহু যুক্ত হয়ে বছর শুরু করেছে পারিবারিক জীবনে, বিশেষত ভাই বোন এবং আপনি হাউস ওয়াইফ হলে ননদ, যা এনাদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে, তো এই জায়গা এই মানুষগুলোর সাথে সম্পর্কগত দিকগুলো খেয়াল রাখবেন, তাহলে বুদ্ধি করে চলতে হচ্ছে। তাহলে মানে বলছি পারিবারিক জীবন, হাজব্যান্ড ওয়াইফ বলুন, ভাই বোন বলুন, ননদ যা এরা বলুন, সবটাই পরিবার ফ্যামিলি। পারিবারিক জীবন বা পারিবারিক সম্পর্কর জায়গাগুলোকে কিন্তু বুঝে চলতে হচ্ছে, দেখে শুনে চলতে হচ্ছে। এবং এটা তো একটা পার্ট গেলই অবশ্য। আমি বলবো যে আর একটা দিক আপনাদেরকে ভীষণ সাবধানে থাকতে, এটা কিছু জনের ক্ষেত্রে অবশ্যই, যে এই মুহূর্তে বলা এটা যদিও উচিত নয়, তাও বলি যে লাক্সারির কিন্তু খুব বেশি জায়গা নেই। এক কথায় বা গোদা বাংলায় যেটাকে বলে ফুটুনি মারা, যে এর জায়গা কিন্তু খুব বেশি নেই এই এক বছর। শুক্র রাহু বুধ যুক্ত লাক্সারি আপনার গলার কাঁটা হতে পারে। তো যখন আপনি কোনো লাক্সারিয়াস কিছু করছেন, ধরুন দেখুন আমার বহুদিনের স্বপ্ন একটা গাড়ি কেনা, এটা এক জিনিস। এবং আর একটা দিক হতে পারে কি, আমি রোজ একটা করে নতুন জামা কিনছি, রোজ নতুন প্যান্ট কিনছি, রোজ নতুন জুতো কিনছি, একটা জামা চারবার পরি না, দুবার পরি না, এটাকে লাক্সারি বলছে। এই জায়গাটা কিন্তু দেখে তো বুঝে চলতে হবে। এবং এই যে দিকগুলো গেল, আর একটা লাস্ট পয়েন্ট, ধার দে না বুঝে করবেন, স্পেশালি দেওয়া দেওয়া। আপনি যখন কাউকে কোনো ধার দেবেন বা আপনার থেকে কেউ কোনো ধার নেবেন, এটা কিন্তু দেখে, তো এই জায়গাগুলো এই দিকগুলো আপনি ভীষণ সাবধানে বা দেখে শুনে চলছেন আপনি যখন মকরের মানুষ। তো আমাদেরকে বন্ধুরা, ভালো দিকগুলো তো বললাম, খারাপ দিকগুলো অবশ্যই চোখ কান খোলা রাখা উচিত। 1431 একটু টাফ হচ্ছে মকরের জন্য, মকরের মানুষজনদের জন্য, এটা কিন্তু ফ্যাক্ট, এটা বুঝবেন, এটা কিন্তু একটু বুঝবেন। কারণ সংখ্যাতত্ত্বর বিচারে 9 আসছে, 1431 হিসাব করলে কী পাই, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 3 9, 9 মানে মঙ্গল, মঙ্গল শরীর অ্যান্টি, তো টাফ কিন্তু ব্যাপারটা থাকছে। তো পরিস্থিতিগুলো আমাদেরকে পরীক্ষা করবে, এটা বুঝুন। তো এটাই ঘটনা, উগ্রতা রুক্ষ জমিতে চলা চলতে হবে, তো এই জায়গাটা বুঝুন, এটাই ঘটনা, লক্ষ্য রাখুন, একটু দেখে চলুন, ব্যাস এইটুকু, এটাই থাক। আশা করছি ভিডিওটা 5-10% চলতে আপনাকে সাপোর্ট করবে। ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।